রবিবার কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিলেন শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা। প্রসঙ্গত তার স্বামী শত্রুঘ্ন সিনহা এবার লোকসভা নির্বাচনে আসানসোলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। উপনির্বাচনের জয়ের ব্যবধানের চেয়ে আরও বেশি ব্যবধানে লোকসভা নির্বাচনে জয়ের কামনায় ও স্বামীর মঙ্গল কামনায় এদিন মন্দিরে পুজো দিতে আসেন পুনম সিনহা। এদিন এখানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী সমর্থকেরা। পুনম সিনহা এদিন সাংবাদিকদের সামনে বলেন, গতবার নির্বাচনে তার স্বামী যত ভোটে জিতেছে, আমি চাইবো এবারে যেন তার থেকেও বেশি ভোটে সে জেতে। বতাইয়ে ক্যা মাঙ্গে এক ওয়াইফ আপনে হাজবেন্ড কে লিয়ে উস প্রার্থনা করনে কে লিয়ে আয়া হ্যায় কি অর প্রার্থনা করনে আয়ে হ্যায় কি পিছলি বার সে জিতনে মার্জিন সে উন্হোনে জিতা ইয়ে টাইম উসসে ভি অর জ্যাদা আগে মার্জিন সে জিত কে আয়ে। আসানসোল থেকে জয়ন্ত সাহা, রিপোর্ট, ওমকার বাংলা।